স্টার নিউজে আপনাকে স্বাগতম ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রতিদিন নিত্য নতুন তারকাদের খবর ও নানা অজানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এবং ডক্টর জোবাইদা রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনা টেম্পল থেকে বার অ্যাট ল করেন তিনি এর আগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তারেক রহমান ও জোবাইদা রহমানের মাঝে জায়মা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুধবার বিএনপির নেতাকর্মীরা জানান জায়মা রহমানের ব্যারিস্টার ডিগ্রি লাভ জিয়া পরিবার তথা জাতীয়তাবাদী পরিবারের জন্য অত্যন্ত খুশির খবর তবে এমন এক সময় তার সাফল্যের খবর আসলো যখন দাদি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পঁয়ষট্টিতম দিন অসুস্থ অবস্থায় কারাবন্দী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিষয়টি নিশ্চিত করে বলেন আমি ব্যারিস্টার জায়মা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একই সাথে তার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করছি জানা গেছে জিয়া পরিবারের আগামী উত্তরসূরি জায়মা রহমানের এই সাফল্যের জন্য বিএনপি ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর জবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভেনের পর থেকে বাবা মার সঙ্গে লন্ডনে অবস্থান করছেন দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জায়মা রহমান আইনি পেশা বেছে নেন জানা গেছে যেহেতু ব্যারিস্টার জায়মা রহমানের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই সেই কারণে সে খুব সহজেই বাংলাদেশে আসতে পারবেন সরকার তাকে আসতে কোনো ধরনের বাধা বা পরবর্তীতে কোনো হয়রানি করতে পারবেন না তাই ব্যারিস্টার জায়মা রহমান তার দাদির জন্য আইনি লড়াইয়ের জন্য বাংলাদেশে আসবেন এবং তার দাদির আইনজীবী হিসেবে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন আপনারা কি মনে করেন ব্যারিস্টার জায়মা রহমান কি বাংলাদেশে আসা ঠিক হবে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন ফেসবুকে জিয়া পরিবারের ছবি পোস্ট করে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় একজন নেতা লিখেছেন অভিনন্দন ব্যারিস্টার জাইমা রহমান যাত্রা শুভ হোক দাদা দাদি ও বাবার মতো জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের আলোর দিশারি হয়ে নিশ্চয়ই একদিন কোটি কোটি মানুষকে পথ দেখাবেন প্রতিদিন সর্বশেষ সব নতুন আপডেট পেতে আর তারকাদের সব খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই